আর তার সাথে সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে হচ্ছে মহালয়া, তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে, অনেকেই যাচ্ছি, আমরা কে কে যাচ্ছি সেটা জানতে পারবে এখন, তোমরা এখন বলবো না আমি কোনো কিছু। আর এখন একটু তাড়াতাড়ি আছি, এখন বাজে হচ্ছে 7:30, আমরা উঠেছি 6:30 নাগাদ উঠেছি, উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, হয়ে রেডি হয়ে বেরোচ্ছি। আর সুদীপ্তা আগের দিনই চলে এসেছে, সুদীপ্তা এখন আমার সাথে যাচ্ছে, আমরা ট্রেনে করে যাবো, তারপরে যারা 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 আসার মানে ওখান থেকেই সবাই আমরা মানে শান্তিনিকেতনে গিয়ে সবাই আমরা অ্যাড হবো, ঠিক আছে? তো চলো, আর বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই ব্লগটা আমি মানে ভেবেছি যে ছোটর মধ্যেই করবো, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, ঠিক আছে? তো চলো কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং মালা, গুড মর্নিং, শুভ মহালয়া। চলো এদিক দিয়ে যেতে পারবো আমরা। সো আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, প্রচন্ড খিদে পেয়ে গেছে, জানি না কেন, তাই জন্য এই যে স্যান্ডউইচ কিনেছে, স্যান্ডউইচ খাবো, আর কেকও কিনে দিয়েছে। জানো তো দাদা ছিল না, দাদা মানে আমার বর ছিল না, ও গেছিলো কাজে ভুবনেশ্বরে। তো আজকে ট্রেনে যখন আসছিল তখনই বললো যে যদি ট্রেন লেট না থাকে তাহলে তো ভালো, তাহলে চলে আসবো, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, আর যদি ট্রেন লেট থাকে তাহলে তো ছাড়তে পারবো না। এবার এত বদমা, সকালবেলা আমি যখন ফোন করছি ঘুম থেকে উঠে 6টায়, আমি বলছি কি গো কোথায়, বলছে যে ট্রেন লেট আছে, হ্যাঁ হ্যাঁ অনেক লেট হবে, বলে ফোনটা রেখে দিল। আমার তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে মানে একটা দেখা হবে জানতাম। তো যাই হোক, তারপরও বাবা আর কিছুক্ষণ পরেই দেখি সে কলিং বেল বাজাচ্ছে, যাই হোক ভালোই হলো। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। কত নম্বরে দিয়েছে গো ট্রেন, এখনো তো বুঝতে পারবো না। 11 নম্বরে দেবে। হাওড়া স্টেশনের এইখানে ঢুকে ঢুকে যে এইখানে অবধি চলে এসেছি আমরা, এটা কিন্তু একটাই কারণে আসতে পারি। কি কারণে বলো তো, মা আসতে পারি মায়ের জন্য? হ্যাঁ আমার মায়ের জন্য, কাকে বলবো। যখন যাচ্ছিলাম না, ট্রেনটা ছাড়লো, তখন খুবই মনটা খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি, ওকে ছাড়া তো সেরমভাবে কোথাও যাই না আমি, যখনই যাই একসাথেই যাই। বাট যাই হোক, এবারটা যেন বেশি একটু মনটা খারাপ লাগছিলো। আমরা জাস্ট এসে এখানে রুমে ঢুকলাম, ঢুকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, করে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার ড্রেস পরে বাইরে যাব মার্কেটে, মানে হাটে যাব আমরা, হাটে গিয়ে শপিং টপিং কিছু করা যদি হয় করব, আর না করে হয় না করব, মোটমাট যাব, বেরোবো। সো যারা যারা আরও যারা যারা আছে তারা আগেই এসছে, মানে কারা এসছে বলছি, তানিয়াদিরা এসছে, তো ওরা আগেই এসছে, আমাদের অনেকটা আগেই এসছে, এসে ওরা ফ্রেশ হয়ে ওরা বেরিয়েছে হাটে, ওরা বললো যে আমরা হাটে আছি তোরা ফ্রেশ হয়ে আয়, ঠিক আছে? তো আমরা ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে ওরাও চলে এসেছিলো, প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আগে গিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এখানে সবাই মিলে আমরা ভেজতালে নিয়েছিলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম সোনাঝুরি হাটে সব কিছু শপিং টপিং করতে। সেদিনকে শুধু চুটিয়ে শপিং করেছি, ব্যাস আর কিচ্ছু না। তারপরে আমরা রুমে চলে এসেছিলাম। আমরা প্রচুর শপিং করলাম, তাই না সুদীপ্তা? শপিং করে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে।
রুমে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু বাইরেটা এসলাম। এসে মানে বিকালবেলা স্ন্যাক্স খাচ্ছিলাম, চা, পকোড়া, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তারপরে এখানেই মানে বাউল গান বসেছিল, প্রতিদিনই বসে এই হোটেলের বাইরে। তাই তো বাউল গান যখন হচ্ছিলো তখন আমরা সবাই মিলে ভীষণ নেচেছি, প্রচুর মজা করেছি। মানে কি বলবো, তোমরা দেখতে পাবে এক্ষুনি ভিডিওতে, তো খুব ভালো লাগছিলো। এবারে ট্রিপেতে আমরা ভীষণ মজা করেছি, ভীষণ মানে আমি বলে বলতে পারবো না, আমাদের এতটা মজা হয়েছে দুদিনেতে। আমি ফার্স্ট টাইম কোনো গার্লস ট্রিপে গিয়ে এতটা মজা পেলাম। যাই হোক, এখানে আমরা নাচানাচি শেষ করে তারপরে আমাদের এই হোটেলেরই লন আছে, সেখানে গেছিলাম। গিয়ে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক গল্প করেছি, আড্ডা মেরেছি, প্রচুর মজা করেছি, প্রচুর প্রচুর প্রচুর, মানে দিনগুলো ভুলতে পারছি না। তারপরে ওখান থেকে রুমে এসে ডিনার ফিনার করে তারপরে আমরা যে যার মতো শুয়ে পড়েছিলাম রুমেতে। আমরা মোট নজন ছিলাম, তিনটে রুম ছিল, তো আমরা ভাগ ভাগ করে তিনজন তিনজন করে শুয়েছিলাম। আর ডিনারে আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন ভর্তা আর বাটার মাখানো রুটি নেওয়া হয়েছিল, তো খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। এখানে ভিডিও করার পর আমার আর কোনো কিছু শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে আমি মজা করতে এত মত্ত হয়ে গেছিলাম আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো তার জন্য আমার আর কোনো ক্লিপ নেই। ইভেন পরের দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি। পরের দিন আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম, সবাই এত লেট করে উঠেছিলাম যে ব্রেকফাস্ট পাইনি। শেষ পর্যন্ত আমাদের কাছে যে ম্যাগি ছিল, ইনস্ট্যান্ট যে কাপ নুডলসগুলো হয় সেইগুলো আমরা সবাই মিলে খেয়েছিলাম শেয়ার করে। যাই হোক, সেগুলো আর শেয়ার করে উঠে হলো না। আর এই পরের দিনকে এটা ডিসাইড হয়েছিল যে সবাই মিলে আমরা রেডি হয়ে সাজুগুজু করে জাস্ট ফটো তুলবো আর ভিডিও করব। তো সেই দিনকে আমি যেমন যা সেজেছিলাম তোদের সাথে শেয়ার করলাম কেমন কি সেজেছিলাম। তারপরে রেডি হয়ে বেরিয়ে আমাদের লনের ওখানে মানে হোটেলের লনেতে গিয়ে আমরা সবাই রিলস করছিলাম, তো তার জন্য একটুখানি ভিডিও ক্লিপ আমি শেয়ার করে দিলাম। বুঝতেই পারছো এটা কী গান, এখন যেটা গানটা চলছে ট্রেন্ডিংয়ে। হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে পঞ্চমী। তো আমি তোমাদেরকে তো বললাম লাস্ট যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে এত আমরা গল্প করতে ব্যস্ত, এত মজা করেছি যে ফোন একধারে আর আমি মানে সবার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর সত্যি ফোন কোথায় ছিল, আমি কোথায়, মানে কোনো ঠিক ঠিকানা ছিল না। আর সত্যি কথা বলতে সবার সাথে যখন থাকা হয় না তখন ফোন নিয়ে অত ঘাটতে ভালোও লাগে না, ওই সময়টাকে মোমেন্টটাকে এনজয় করতে ভালো লাগে। আর এটা সত্যি যে ফার্স্ট টাইম আমি কোনো গার্লস ট্রিপ করলাম, এরাও গার্লস ট্রিপ করেছি সেটার কথা আমি আর বলতে চাই না, খুবই ব্যাড এক্সপিরিয়েন্স, মানে হরেবল, মানে কি বলবো। যাই হোক, ওটা নিয়ে আমি কোনো কথা তুলবো না ছিলাম, ওটা তো একদম আনসাকসেসফুল হয়েছিল। কিন্তু এই গার্লস ট্রিপটা এত ভালো হবে, তো এত
এনজয় করব আমরা সেটা ভাবতেই পারিনি। মানে এতটা মজা হয়েছে বলার কথা নয়, মানে সবাই আমরা এক্সপেক্ট করিনি যে এতটা মজা হতে চলেছে আমাদের। আমি না কোথাও যাওয়ার আগেও যেন বেশি এক্সাইটেড হই না, আগের বারে যখন আমি গার্লস ট্রিপ আমি যেটা প্ল্যানিং করেছিলাম ওটার জন্য এক্সাইটেড হয়েছিলাম, তো ওটা তো পুরো একদম কি বলবো পুরো জলে গেছে, পুরোটা আমার টাকা জলে, আমার সময় জলে, সর্বোপরি একটা আনন্দ যে নিয়ে গেছিলাম সেই আনন্দটা পুরো মাটি হয়েছিল। দেখো টাকা তো আসবে যাবে সেটা বড় কথা নয়, কিন্তু আমি যে একটা ভেবে গেছি যে একটা আনন্দ করব, মজা করব সব বান্ধবীদেরকে নিয়ে, সেটা পুরোপুরি একদম নষ্ট। প্লাস আমার প্রচণ্ড মেন্টাল স্ট্রেস গেছিল, সেটা নিয়ে আমি আর কি সেরকমভাবে কোনো কিছু বলতে চাই না এখানে। যাই হোক, একদিকে ভালোই হয়েছে যে ওই গার্লস ট্রিপটা করেছিলাম, তার জন্য কি হয়েছে মানে আসল পরিচয় অনেকেরই জানতে পেরে গেছিলাম। আর বলে না কোনো কিছু খারাপ হয় ভালোর জন্যই, তো ব্যাপারটা সেরকমই হয়তো, এরমভাবেই মানে আমাকে একটা ভালোর পথে ভগবান আনবে বলে একটা খারাপ সময় সব তখন দেখিয়েছিল। অনেক মেন্টাল স্ট্রেস গেছে তখন আমার, আমি তোমাকে তোমাদেরকে বলতে পারবো না। যাই হোক, আমি সেটা নিয়ে বেশি কিছু আর বলতে চাই না। সো বেশি বকবক করে ফেললাম, অনেক কিছু বাইরের মানে আদার্স কথা আমি বলে ফেললাম যেগুলো আমি কোনোদিনও ব্লগেতে বলি না, আজকে বলে ফেললাম। গাইস সব কথা বাদ দিলাম, এবার আমি ব্লগটা এন্ড করব। আর নেক্সট আবার ভিডিওতে মানে ভিডিও আসতে চলেছে, আমি পঞ্চমীর দিন মানে রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো সেদিনের ভিডিও আসবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। তো চলো এই ব্লগটা তাহলে এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে সবাই পুজো কাটিও। Tata, bye-bye. Love you all.